হ্যালো ভিউয়ার্সরা নমস্কার। তো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা আজকে আমরা যে গান শিখতে যাবো, যে মিউজিক নিয়ে আলোচনা করতে যাবো, সেই গানটার নাম তোমরা তো বুঝতে পারছো যে আজকে আমরা কি গানটা শিখতে যাচ্ছি। তো এই গানটি রিকোয়েস্ট করেছিলেন আমাদেরই চ্যানেলের সদস্য সুশান্ত রায়। তো সুশান্ত রায় ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট করার জন্য। তো বন্ধুরা যারা যারা এখন রিকোয়েস্ট করেছেন আমি তার গানগুলো অবশ্যই দিয়ে দেবো, আর যারা যারা এখন রিকোয়েস্ট করেনি যে কোনো গান রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের গানটা আজ হোক কাল অবশ্যই দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা আমরা এই গানটা দেখে নিই। তার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি পেয়ে যাবেন, তাও আর বিনা পয়সায়। তো চলুন বন্ধুরা আমরা এই গানের মিউজিকটা দেখে নিই। তো বন্ধুরা আজকে যেহেতু এই গানটা আমরা শিখতে যাবো, তো এই গানের শুরুতে আমি তোমাকে একটা কথাই বলবো, এই গানটা খুব গুরুত্বপূর্ণ গান, মিউজিক লাইনের জন্য এই গানটা পারফেক্ট। যারা যারা এখন এই গানটা আপনাদের পিয়ানোর উপর প্র্যাকটিস করেনি তো এই গানটা অবশ্যই উঠিয়ে রাখবেন, আজ না হয় কাল আপনাদের এই গানটা লাগবেই, ঠিক আছে? আর কেননা বিয়ে বাড়ির জন্য এই গানটা একদম পারফেক্ট, 100% লাগবেই। তো গানের ফার্স্ট ভাষণটা কী বলছে সেটা এখন দেখে নিই টুটাল করে, তারপরে গানের মিউজিক দিয়ে সেকেন্ড পার্টে চলে যাবো, ঠিক আছে? তো ফার্স্ট যে ভাষণটা বলছে দেখে নিই, এক নম্বর। এইটুকু যে ভার্সন আছে শুধু চারটা সুরের মধ্যেই, 1 2 3 4 এই চারটার মধ্যে গানটা কমবে, ঠিক আছে? আরেকবার দেখিনি, কমেন্ট হয়ে গেলো। তারপরে একটা ছোট্ট হালকা যে মিউজিক আছে সে মিউজিকটা আমি দেখা দিচ্ছি, বাস এইটুকু আপনারা দিতে পারেন। আর যদি মনে করেন দিবেন না তাহলে কোনো আপনারা সেটা আপনার শিক্ষার উপর ডিপেন্ড করবে, আপনি যদি মনে করেন ভালোভাবে শিখতে চান তাই একটু এই সমস্ত দেওয়া উচিত হালকা ধরনের কর্ডগুলো, ঠিক আছে? তো দেখে নিই এটা কী বলছে, 1 2 3 4 এটা জি শার্পে আছে, দেখুন এটা হচ্ছে এফ শার্প, এটা জি শার্প, জি শার্পে চারবার টোকা মনে হয়, কীভাবে দেখুন 1 2 3 4। আরেকবার দেখে নি, 1 2 3 4, তারপর যেটা আছে বাস এরকম করে, বাস এইটুকু ভালো করে দেবেন। তো তারপরে গানের যে ফার্স্ট পার্ট শুরু হবে সেই পার্টটা, ঠিক আছে? তো গানের ফার্স্ট পার্টটা কি বলছে এইটুকু তো আমরা ভালো করে শিখে নিলাম, আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো ভিডিও একটু পিছিয়ে দেবেন, পিছিয়ে দিয়ে আবার ভালো করে দেখবেন, ঠিক আছে? তো গানের ফার্স্ট পার্টটা কি বলছে দেখে নি, গানের ফার্স্ট পার্ট আমি একবার আপনাকে বাজে দেখাবো, তারপর ওয়ার্ড কিন্তু শিখিয়ে দেবো, ঠিক আছে? তো গানের ফার্স্ট পার্ট, ভালোভাবে দেবেন, ঠিক আছে? আমি তো দেখা দিলাম যা শর্টকাট করে, মানে সিম্পলভাবে যাতে শিখতে আপনার সুবিধা হয়। আমরা যখন প্রোগ্রামে বাজাই এগুলো গান, যখন পজিশনে বাজাই তখন পুরা মানে হালকা ধরনের কর্ড মাত লেগে ব্রাশ দিয়ে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি সেটা দেখা দিচ্ছি না, আপনাদের লাগবে না হয়তো সেইটা। আপনি যদি মনে করেন ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই দিবেন, নাহলে দিতে লাগবে না, সিম্পল করে শিখানো মানে নতুন অবস্থায় ভালো, যখন আপনার হাত স্পিড হয়ে যাবে তখন আপনি কর্ড মারতে পারেন। তো ফার্স্টে গানের ভাষণটা সেটা দেখে নিন, গান ফার্স্ট পার্টটা কী বলছে, ফার্স্ট 1 নম্বর, দুই নাম্বার, আবার 1 নম্বর, দুই নাম্বার। এটুকু আপনারা দুবার রিপিট করবেন, ঠিক আছে? তো ফার্স্ট আরেকবার দেখে নিই, দুই নাম্বার, যেটা আছে একটু গানটাতে উঁচুতে যে গানটা আসছে সেটা দেখে নিই, আরেকবার এটা ভালো করে দেখে নিই, 3 নম্বর যেটা কি বলছে দেখিলেন আরেকবার, তারপর যেটা আছে 4 নম্বরে,
এইটুকু, ঠিক আছে? তারপরে আবার 5 নম্বরে, বাস এইটুকুই, শুধু গানের পার্টটা এইটুকুই দুইবার রিপিট করবে, তারপর সেকেন্ড মিউজিক দিয়ে দেবেন, ঠিক আছে? তো এইটুকু আর ভালোবাসি গেলি, 1 নম্বর, 2 নম্বর, আবার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আবার একই লাইন, 4 নম্বর, আপনাদের ফার্স্ট যে ভার্সনটা আছে ভার্সনটাও কমপ্লিট হয়ে গেলো, ফার্স্ট যে গানের পার্ট সেই পার্টটাও শুরু হয়ে গেলো, ঠিক আছে? শেষ হয়ে গেলো এখন আমাদের। তারপরে যে সেকেন্ড যে মিউজিকটা আছে সেই মিউজিকটা দিতেই লাগবে, কারণ এই মিউজিকটা খুব গুরুত্বপূর্ণ মিউজিক। তো সেকেন্ড মিউজিকটা কি বলছে দেখে নিই, আমি একবার বাজে দেখাচ্ছি, তারপরে ওয়ান আপনাদেরকে ফিঙ্গার দিয়ে শিখিয়ে দিই, ঠিক আছে? তো ফার্স্ট যে মিউজিকটা, তারপর গানের সেকেন্ড পার্টটা সেই পার্টটা শুরু হবে, ঠিক আছে? তো আমরা যখন সেকেন্ড পার্টে গানের পার্টটা বাজবো সেটা খুব সোজা, এই মিউজিকটা কমিট হয়ে যাবে, আমি সেকেন্ড গানের পার্টটা দিয়ে দেবো, ঠিক আছে? তো তার আগে এখন যে আমরা শিখলাম এই মিউজিকটা, আর ভালোভাবে টিউটোরিয়াল করে দেখে নিই। তো কী বলছে ফার্স্ট, 1 নম্বর, আরেকবার একই লাইন, শুধু একটু একটু চেঞ্জ হবে, ঠিক আছে? এটুকু একটু ভালো করে শিখবেন, তোর বাস আপনার কোনো কিছু দিতে লাগবে না। তো ফার্স্ট দেখি না আরেকবার, 1 নম্বর, আরেকবার 2 নম্বর, তবে এখানে একটু চেঞ্জ হবে, একটু যেটা চেঞ্জ হবে সেটা দেখুন, একবার মাথার মধ্যে ঢুকিয়ে গেলে বাস এটা আর কোনদিনও পারে এই ধরনের মিউজিক, ঠিক আছে? তো ফার্স্ট একবার দেখে নিই, 1 নম্বর, তারপরে তারপরে 2 নম্বর, তারপর যেটা আছে 3 নম্বর, যেটা আছে আরেকবার 4 নম্বর, কমপ্লিট, এইটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে গানের সেকেন্ড পার্ট, ঠিক আছে? তো এইটুকু যদি আপনার শিখতে কোনো অসুবিধা হয়ে থাকে তো ভিডিও পিছিয়ে দেবেন, পিছিয়ে আরও ভালো করে স্লো করে আরও ভালোভাবে দেখবেন, ঠিক আছে? তো তারপরে জানি সেকেন্ড গানের পার্ট, তো সেকেন্ড গানের পার্টটা কি বলছে দেখে নিই, আমরা ফার্স্ট যেটা শিখেছিলাম সেইটা চলবে, শুধু গানের কথা অন্যরকম, সুরটা একই, ঠিক আছে? তো আমরা যে সেকেন্ড যে গানের পার্টটা শিখলাম এটা ভালো টিউটোরিয়াল করে দেখে নিই। তো কি বলছে সেকেন্ড গানের পার্টটা, 1 নম্বর,
কি বলছে? এক নাম্বার তারপরে দুই নাম্বার তারপরে এইটুকু মিউজিক এইটুকু গানকে আপনারা আরো ভাগ করে ভালোভাবে শিখতে পারেন। দেখুন আমি শিখাচ্ছি যেভাবে শিখবেন। এক নাম্বার একই লাইন আরেকবার চালু হবে, দুই নাম্বার তারপরে তিন নাম্বার যেটা আছে তিন নাম্বার গানে পাটটা তারপরে চার নাম্বারে শেষে যেটা আছে তারপরে মাঝখানে যে মিউটা আছে সেটা আমরা শিখলাম ফার্স্ট, এই যে মাঝখানে যেটা শিখলাম সেটাই। এটুকু মিউজিক যেটা আমরা মাঝখানে শিখেছিলাম না সেই মিউটা দিবেন একবার চালু, এসে করে রিপিট করবেন বাস। তারপরে এখন আবার সে পাঠ চলে আসবে গানে পাটা, ঠিক আছে? তো দেখে নিখি বলছি, এক নম্বর দুই নাম্বার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আশা করি আপনারা বুঝতে পারছেন, অসুবিধা হয়ে থাকবে না। যদি অসুবিধা হয় তাহলে জানেন একটু ভিডিও পিছিয়ে দিয়ে আবার ভালো করে দেখবেন, ঠিক আছে? তো তারপরে যেটা আসবে গানের সেকেন্ড, তারপরে যেটা আসবে সেটা ফার্স্ট যে পার্টটা শিখেছিলাম না সেই পার্টটা, ঠিক আছে? যেটা তিন নাম্বার থাকবে সেই পার্টটাই, ফার্স্ট যেটা আমরা শিখেছিলাম সেইটা, ঠিক আছে? তো বন্ধুরা এরকম করে গানটা মিলিয়ে মিলিয়ে ঠিক শিখে নেবেন, তারপরে তারপরে আবার যেটা মিউজিক আসবে সেটা আমরা ফার্স্ট যেটা মাঝখানে শিখেছিলাম সেই মিউজিকটা, ঠিক আছে? তো গানের ফার্স্ট পার্টটা শুরু অন্যরকম আছে, সেকেন্ড পার্টটা আর মানে দুই নম্বর পার্টটা তিন নম্বর পার্টটা একই রকম আছে, সুরটা একই, শুধু গানের কথা অন্যরকম, গানটা শুনে আপনারা বুঝতে পারবেন। আর যে কোনো গান প্র্যাকটিস করাকে আপনার ওজনে গানটা অবশ্যই শুনবেন, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি আপনার কোনো বুঝতে অসুবিধা হয়নি, আর যদি অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে বলবেন, আর যে কোনো গানের রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে দেখাবো পরবর্তী ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।